ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশে আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ হবে না, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে প্রধান করে গঠিত 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি। এনজিওগুলোর কাজ কঠিন করে দিয়েছিল বিগত সরকার, বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলা লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসু মুর্মিকে ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত। আর কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে বাংলাদেশে জায়গা না পায়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় আহ্বান স্বজন ও সহপাঠীদের। জুলাই গণ অভ্যুত্থানে নিহত 105 শিশুর পরিবারকে সম্মাননা অর্থ সহায়তা প্রদান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। বন্যার কারণে দেশের কিছু এলাকায় পূজা মণ্ডপের সংখ্যা কমলেও বেড়েছে রাজধানীতে, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মাইনুল ইসলাম। গরিবের আবাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বললেন রাজধানী ঢাকা নোংরা শহরে পরিণত হয়েছে। গাজায় হামলার 1 বছর পূর্তির দিনেও 77 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। সাকিব দেশের মাটিতে খেলেই অবসর নেই, আকাঙ্ক্ষা বিসিবি সভাপতি ফারুক আহমেদের।